بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. محمد عبيد الله মালয়েশিয়া থেকে ভাই জানতে চেয়েছেন, রুকুর সময় পিঠটা উঁচু করে রাখতে হবে না সোজা করে মাথা উঁচু নিচু কিভাবে রাখতে হবে, এক কথায় রুকু করার নিয়মটা তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসালাম আলা রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকু করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আর এখানে এই রুকুকারীদের সঙ্গে রুকু করো বলতে জামাতের সঙ্গে সালাত আদায় করো, তা বিশেষ করে আর রুকু শব্দটি এখানে এসেছে। তো এই রুকু করা এটা একটা এবাদত, নামাজের একটা রুকন, মানে মূল বিষয় হলো রুকু কেউ যদি না করে তাহলে নামাজে হবে না। তো এই রুকু করার পদ্ধতি স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এবং তিনি কিভাবে রুকু করেছিলেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন একটা হাদিসে এসেছে, নাসাইতে একটা হাদিস রয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাকা ইতাদালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন বরাবর হতেন, ওয়ালাম ইউসাউবিব রাসাহু ওয়ালাম ইকনাআহু, তিনি তার মাথাটা খুব নিচু করতেন না আবার মাথাটা খুব উঁচু করতেন না। তাহলে মাথাটা খুব নিচু করা যাবে না আবার উঁচু করা যাবে না, তাহলে কি বরাবর? হ্যাঁ, এমন কি কেমন বরাবর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসে যেমন বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুকু করার সময় এমন বরাবর হতে করে বলেছেন যে যদি তার পিঠে একটা কি পানির কলসও রেখে দেওয়া হয়, পানির পেয়ালা রেখে দেওয়া হয়, সেটা টলকে পারবে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, লাউযিআ কাদাহুম মিম্মা আলা যহরি লাম ইউহরিক, যদি একটা পানির পেয়ালা তার পিঠের মধ্যে রাখা হতো এটা পড়ে যেত না, তাহলে কত বরাবর পিঠটা। রওয়াহু ইমাম আহমদ, আবু দাউদ, আবু দাউদ আহমদ এই হাদিস বর্ণিত রয়েছে, মানে খুব সোজা করে পিঠটা রেখেছিলেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এক সাহাবী নামাজ পড়ে এসে তাকে সালাম দিলেন, তাকে বললেন ইরজি ফসল্লি ফইন্নাকা লাম তুসল্লি, যাও ফিরে যাও, নামাজ আদা করো, তুমি নামাজে পড়োনি। এরকম করে দুই তিনবার নামাজ পড়ার পর লোকটি এসে বারবার সালাম দিচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে যেতে বলছিলেন। পরবর্তীতে যখন তিনি বললেন যে এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, আমাকে শিক্ষা দিন, তখন আল্লাহ নবী নামাজের অনেক শিক্ষা দিলেন। তারপরে রুকু করার ক্ষেত্রে তিনি বললেন যে সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপরে তুমি রুকু করবে সেখানে তুমি ইতমিনান, অর্থাৎ ধীর স্থির সুন্দর করে রুকু করবে। তো এই ধীর স্থির সুন্দর করে পিঠটা সোজাসুজি লম্বালম্বি করে আপনি কি রুকু করবেন? আর এই রুকু করার সময় আপনার দুই হাতের কবজা দিয়ে আপনি হাঁটুটা ভালো করে ধরবেন, কারণ এক হাদিসে এসেছে উকবা বিন আমির থেকে বর্ণিত যে আন্নাহু রাকাআ ফা জাফা ইয়াদাইহি, যখন রুকু করতেন তার হাত দুটি এই পাজর থেকে কি আলাদা রাখতেন, এবং তারা ওয়া ওয়াযাআ ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তার দুই হাঁটুতে হাত রাখতেন, ওয়া ফাররাজা বাইনা আসাবিঈ, এই হাঁটুতে যখন আপনি হাত রাখবেন আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা করে রাখবেন। হ্যাঁ, এবং তিনি বলেছেন যে ওয়াহা কেজার এই তো রসুল্লাহ ইসলাম ইসল্লি, আমি আল্লাহ নবী সাল্লামকে এইভাবেই নামাজ পড়তে দেখেছি, এইভাবেই রুকু করতে দেখেছি। কাজেই এই রুকু করার সময় আপনার দুই হাত হাঁটুর মধ্যে রেখে এরপরে আঙ্গুলগুলি ফাঁকা করে রাখবেন, এবং ওয়াবাসত জাহান, আপনার পিঠটা সোজাসুজি করে রাখবেন। এভাবেই আপনাকে রুকু করতে হবে, এবং এটাই রসুল্লাহ ইসলামের সন্না, এবং রুকুতে যে বরাবর হাঁটতে হবে। অনেক মানুষ রুকুতে যে মানে পিঠটা সোজাই করে না, মানে কোনো প্রকার শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর ইসামি আল্লাহ আলবান আহমেদ এরকম করে মানে পিঠ সোজা না করেই রুকু করে, তার রুকুই হবে না, তার নামাজে হবে না। কারণ রুকুতে বরাবর হওয়া এবং রুকু থেকে ওঠে সোজা হয়ে দাঁড়ানো, কারণ হাদিসে এসেছে যে সুম্মারফা হাত্তা তা আতা দিলা কায়েমা, এরপরে রুকু থেকে দাঁড়াবে যাতে তুমি একে বরাবর হয়ে দাঁড়াও। কিন্তু অনেকে রুকু থেকে ভালো করে না দাঁড়িয়েই সেজদায় যায়, তার হবে না, এই নামাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তিকে বলেছিলেন যে তোমার নামাজ হবে না, তুমি আবার তুমি নামাজে পড়োনি, এটা তোমার নামাজে বলা চাই না, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে।
কাজেই এই নামাজে রুকু অবশ্যই ঠিকভাবে করতে হবে এবং রুকু করার এই নিয়ম এভাবেই মানতে হবে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।